فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে সন্তানদেরকে মানুষ করার জন্য গার্ডিয়ান কি করে ভূমিকা পালন করতে পারে বা গার্ডিয়ান কি ভূমিকা পালন করতে পারে। সম্মানিত ভাই, গার্ডিয়ান যা পিতামাতার যা ভূমিকা, প্রথমেই একটা ভূমিকা যেটা স্মরণীয় এবং খুব গ্রহণে উপযুক্ত তা হলো যে লুকমান হাকিম যে তার সন্তানকে প্রথমে বলেছিলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা আলাযুল মুনাযিম, হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শরীক করিও না, শিরক মহা অন্যায় মহাপাপ। তাই গার্ডিয়ানদের প্রথম যেটা বিষয় হবে বাচ্চাদের শিক্ষা দেওয়া, তাকে তাওহীদ সম্পর্কে জানা। তাওহীদ, যে তাওহীদ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো শুধুমাত্র তার জন্যই করা। এরপরে শিরকি যেগুলা কাজ, শিরকি কাজগুলা থেকে দূরে থাকতে হবে, তাদেরকে এগুলা বোঝাতে হবে যে আল্লাহর জন্য ইবাদত করা। যেমন এখন সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে মানুষ কবর পূজা করে, কবরের কাছে চাই, ওখানে সাফাত চাই, ওখানে টাকা দেয়, ওখানে আপনার দোয়া করে, ওখানে ওসিলা ধরে এবং পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না, বিভিন্ন কথাবার্তা যেগুলো বলে এই সম্পর্কে ধারণা দিতে হবে, যেগুলো ঠিক না। এরপরে দেখা যায় যে বাচ্চারাকে আপনার তাবিজ লটকায়, এরপরে দেখা যায় মুরব্বী বারকেও কোনো বাত হলে পারে হাতে বালা পরে, সুতা পরে, যে বালা পড়লে তার ব্যথা দূর হয়ে যাবে, বার কিছু, এগুলো শিরকিয়াত কাজ। এসব বিষয় যেগুলো শিরকি বিষয় আরও অনেক রয়েছে, এসব বিষয়গুলোকে তাদেরকে আগে প্রথম ধারণা দিতে হবে। শিরক সম্পর্কে, বেদাত সম্পর্কে তাদের ধারণা দিতে হবে যে কোরআন হাদিসে যা রয়েছে, সহিহ হাদিস যারা যা প্রমাণিত সেগুলা আমল করতে হবে, বিদাতি আমল করা যাবে না। যেমন মানুষ মরে গেলে মৃত্যুর পর জামাতবদ্ধ হয়ে কবরের চারদিকে ঘিরে দোয়া করে, এইভাবে আল্লাহ রাসূল করেননি, যেভাবে আল্লাহ রাসূল করেছেন সেভাবে তাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মৃত্যুবরণ করলে মৃত্যুর পর তাদের মাটি দেওয়ার পর তিনি এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু। অন্যদেরকেও দোয়া করতে বলতেন, তিনি করতেন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে যে প্রশ্ন করা হবে এটা যেন উত্তর দিতে পারে। জি বিদাতি, এরপর পিতামাতা বা কেউ মারা গেলে তার মৃত্যুর পরে 3 দিন বা 40 পালন করে, এগুলা এ সম্পর্কে ধারণা দিতে হবে, এগুলা ঠিক না। এরপরে বাড়িতে বাড়িতে মানুষ মৃত্যুর নামে কোরআন পড়ে, এসব জিনিসগুলো ঠিক না, তাদেরকে এগুলা বোঝাতে হবে, বাচ্চাদেরকে এগুলা বোঝাতে হবে। জি, তারপরে যেগুলা বাচ্চা যখন এগুলা বুঝলো, তাওহীদ যখন বুঝলো, আপনার শিরক বুঝলো, বেদাত বুঝলো, তখন আপনাকে প্রথমে সালাত, দ্বিতীয়বারে তাকে সালাতে জন্য নিয়ে যেতে হবে। বাচ্চার 7 বছর বয়স হলে, 7 বছর বয়স হলে আকীদার কথা যেটা প্রথমেই তাওহীদ শিরকের কথা বলার পরে আপনি তাকে শিখাবেন যে আল্লাহ কোথায়, তখন বুঝাবেন বাস এতটুকু যথেষ্ট, আল্লাহ আরশের উপর, আল্লাহ আরশের উপর, তবে হ্যাঁ আল্লাহর জ্ঞান তিনি দেখেন শুনেন সর্বত্র, কিন্তু আল্লাহ তিনি আরশের উপর রয়েছেন, এইভাবেই তাদের বুঝাবেন। তিনি শুনেন, দেখেন, তার হাত আছে, তার পা আছে, প্রকৃত এগুলা তিনি দেখেন, তিনি তোমরা যা আমল করবে সব কিছু আল্লাহ দেখবে বিধায় ভালো আমল করবে, এইভাবেই। তারপরে আপনি সালাতের কথা বলবেন, সালাত যে 7 বছর বয়স হলে আপনি মসজিদে নিয়ে যাবেন, নিজে সাথে নিয়ে যাবেন, বাচ্চাকে নিয়ে যাবেন, আপনি অভ্যাস করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মে বলছেন যে সহিহ হাদিস যে তোমার সন্তানের 7 বছর বয়স হলে সালাতের জন্য বলো, এরপরে 10 বছর হলে তাকে সালাতের জন্য, সালাত না পড়লে তাকে মারার জন্য বলা হয়েছে, তার বেডকে ভিন্ন করতে বলা হয়েছে। আপনি এইভাবে বাচ্চাকে গড়বেন, সাথে বাচ্চাকে মসজিদ নিয়ে যাবেন, নিজে মসজিদ জামাতে সহি সালাত পড়বেন, বাচ্চাকে পড়াবেন, পরিবারকে আপনি ঠিকভাবে সালাত পড়ার জন্য বলবেন। আপনার মেয়ে থাকলে আপনার স্ত্রীকে বলবেন ঠিক সময় যাতে বাড়িতে বাচ্চারা সালাত পড়ে, তুমিও পড়বে। এইভাবেই মূলত বাচ্চাদেরকে সহিহ দিন এবং কোরআন হাদিসের জ্ঞান বুদ্ধি, এবং তাদের বোঝাতে হবে যে কোরআন সুন্নাহ মানতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পরিপূর্ণভাবে করতে হবে, আল্লাহর মহাব্বতে ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে ইবাদত বন্দেগী করতে হবে। তাদেরকে হারাম হালাল, কোনটা হারাম কোনটা হালাল তাদের শিক্ষা দিবেন, সুদ ঘুষ এগুলা বিষয়গুলো শিক্ষা দিবেন, যে মানুষ মিথ্যা কথা বলতে হয় না, আমানতের খেয়ানত করতে হয় না, ওয়াদা ভঙ্গ করতে হয় না, আপনার পিতামাতার প্রতি তাদেরকে দিবেন যে পিতামাতার খেদমত করার জন্য, পিতামাতার আল্লাহর ইবাদত করে, পিতামাতার খেদমত যাতে করে, পিতামাতার কথা শুনতে হয়, ভালো কাজ ভালো কথা শুনতে হয় খারাপ কাজ থেকে, এবং বড়দেরকে সম্মান করতে হয়, মানুষকে রাস্তায় দেখলে সালাম দিবে, মুসলিমকে এক অপরে সালাম দিবে। এইভাবে মূলত ওস্তাদ যখন পড়াশোনা করবে ওস্তাদদেরকে সম্মান করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়, পিতামাতাকে সম্মান করতে হয়, যারা বড় রয়েছে তাদের সম্মান করতে হয়, এবং সকল মানুষের জন্য কল্যাণ চাইতে হবে। এরপর বুঝাবেন যাতে তারা উগ্রপন্থী না হয়, মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে, এবং সালাত, ইবাদতবন্দি, হজ, জাকাত, সিয়াম যেগুলো ফরজ সেগুলো আদায় করতে হবে, এবং এগুলা যদি কেউ অস্বীকার করে দিন থেকে বেরিয়ে যাবে। এইভাবে মূলত জান্নাত জাহান্নামের কথা বলতে হবে। এইভাবে মানুষ বাচ্চাদেরকে শিখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ইবাদতবন্দিগুলা কবুল করেন। এরপরে ছেলে মেয়ে যে একে অপরে ভালোবাসে এইগুলা তাদেরকে দূরে থাকার জন্য উপদেশ দিতে হবে, যাতে করে স্কুলে গেলে কোনো মেয়ের সাথে যাতে সে কথা না বলে, বরং মেয়েরা স্কুলে বা কলেজে মাদ্রাসায় পাঠাবেন, পর্দা পুষিদের সহিত পাঠাবেন। কোনো ছেলে যে আপনার ছেলে কোনো মেয়েকে ভালো না বাসে, আপনার মেয়েকে কাউকে যদি ভালোবাসেন না বাসে, রাস্তা পথে যেন তারা এক অপরে কথাবার্তা না বলে, এইভাবে তাদেরকে গড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেগুলা করার তৌফিক দান করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। حينما رددت يا رب